हेलो एवरीवन, गुड नून मॉर्निंग ना नून। तो वेलकम बैक टू माय चैनल, वेलकम टू आर न्यू ब्लॉग। आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो एंड एज अलवेज जस्ट फाटाफाटी आछो। एखन गुड नून तार कारण एखन बाजते जाए प्राय 1:30 और आजे ब्लॉगटा स्टार्ट करते अनेकटाई देरी हो गेलो। একার হাতে অনেকগুলো কাজ সামলে তারপর ব্লগটা স্টার্ট করতে হলো। সকালবেলা থেকে কাজ ছিল, পড়াতে যাওয়া ছিল, তাই ওই সব করে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তো চলো এরপর থেকে এখন যা যা কিছু করব, এই কটা দিনে ব্লগ হয়তো একটু ছোটো হতে পারে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। তো এরপর থেকে এখন যা যা কিছু করব সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আর অবশ্যই শেয়ার করবো যতটা পারবো। তো ঠিক আছে, স্নান করা কমপ্লিট দেখে বুঝতেই পারছো। তো আজকের এই ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, বেশি কথা না বলে লেটস গেট স্টার্টেড। আজকের ব্লগটা তো এখান থেকে আমার স্টার্ট করা হয়েই গেল। আর এখন যেমন বললাম, এখন তো দুপুরবেলা, এখনও লাঞ্চ করা কমপ্লিট হয়নি। লাঞ্চ করব, এখন লাঞ্চ করতে যাব। মা, আমি আর ঠাকুমা তিনজন আছি, আমরা তিনজন লাঞ্চ করব। জামাকাপড় ধুয়ে এই যে এখানে মিলেও দিয়েছি। আর হচ্ছে আজকে আর ওপরে যাইনি ছাদে মিলতে, এখানেই একটা দড়ি টাঙিয়েছি, এখানেই মিলে দিয়েছি। আর সকালবেলা থেকে অনেকগুলো কাজ করা কমপ্লিট হয়ে গেছে, যেমন ঘরের সব কাজ তো অবশ্যই কমপ্লিট হয়েছে, রান্না করা হয়ে গেছে। তারপর আর হচ্ছে পড়াতে যাওয়ার ছিল, পড়াতে যাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলাতে। কালকে রাত্রিবেলাতে যেহেতু ভিডিওটা আমার আপলোড হয়নি, আমি রাত্রিবেলাতে ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। মানে আমার যখন ভিডিওটা আপলোড হওয়া কমপ্লিট হয়েছে তখনই প্রায় 12:30টার কাছাকাছি হয়ে গেছিলো, তাই জন্য আর রাত্রিবেলা ভিডিওটা পাবলিক করিনি। সেটা আজকে সকালবেলা 11টার সময় ভিডিও পাবলিশ করে দিয়েছি। তো তাই জন্য আজকের দিনটা আবার গ্যাপ যাবে, মানে সকালে যেহেতু ভিডিও দিয়েছি তাই সন্ধ্যাবেলাতে আর কোনো ভিডিও আমি দিচ্ছি না, আবার ভিডিও যাবে কালকে সন্ধ্যাবেলা। খুব রেগে আছে আমার মা। কেন গো রেগে আছো তুমি আমার উপর? কাজ টাজ করা হয়ে গেছে তাও রেগে আছে। যাই হোক, তো এটাই ছিল এখন আপাতত জন্য বলার। আর চলো তাহলে, বেশি কি বলবো আর কি করবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তো এখন করতে যাব লাঞ্চ। তো তোমরাও চলো সাথে আর দেখে নাও আজকে লাঞ্চে কী কী আছে। আজকে বলে দিলাম আমি কাউকে 320 দিবি না, ঠিক আছে? এখন কী বানাচ্ছি সেটা বলো। শুনে নিচ্ছি কী বানাচ্ছি। দই বড়া। তো সব বড়াই এরকম ছোট হয় কেন? ছোট ছোট বড় বড় করলে তো দুপুরবেলার পর একটু মানে তো দুপুরবেলাতে তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করার পর আমি তো শুয়ে পড়েছিলাম। আর এখন মাইরে মা বানাচ্ছে যে দই বড়া। আমি ঠিক এখন অবধি কোনোদিনও ট্রাই করিনি, তো মা নিজেই বানাচ্ছে। মানে বাকিটা আমি বানাতে পারবো কিন্তু বড়াটাও ভাজতেই পারবো, কিন্তু ভেতরে কী কী দেয় আমি ঠিক কতটা কোনোদিনও ভালো করে দেখিও নি আর তাই পারিও না। তো এই দই বড়া এখন বানানো হচ্ছে, এটা আজকে সন্ধ্যাবেলার টিফিন আর মা বাড়িতেই রয়েছে। তো এখন আপাতত জন্য এইটুকুই করছি। আর সন্ধ্যাবেলাতে জানি না পড়তে আসবে কি আসবে না, বলেছে বৃহস্পতিবার থেকে পড়তে আসবে। তো যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে কিছু বলার নেই আমার। এটাই হচ্ছে এখন আপাততের জন্য আপডেট। অনেকক্ষণ পর আবার, আর খুব একটা বেশিক্ষণ পরও না, এখন বাজতে যায় প্রায় 6:30। আর তখন সন্ধেবেলাতে আমার দই বড়াটা টিফিন করা হয়ে গেছে, আর টিফিন করার পরে ও এখন পড়তে এসেছে। পড়তে এসেছিল, এই যে ওর বই খাতা সব ছড়ানো, ও গেছে একটু পেন্সিল বক্স আনতে। ওর পেন্সিল বক্সটা বাড়িতে ফেলে রেখে চলে এসেছে, শুধু পেন নিয়ে এসছে, তাই আবার পেন্সিল বক্সটা আনতে গেছে। তো অনেকগুলো দিন পর আবার পড়তে আসলো, পড়ছেও, এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম ওকে। তো যাই হোক, ভালো লাগছে সন্ধ্যাবেলাতে একটা কোনো কাজ আবার করছি, আর এই পড়ানোই এখন আপাততর জন্য চলছে। ওকে পড়িয়ে নিই, দেখা যাবে তারপর সন্ধ্যাবেলাতে আমি কী করব। এখন বাজে যায় প্রায় 9:30 কাছাকাছি, আর
এতক্ষণ ধরে ভিডিওটা একটু এডিট করছিলাম, একটুখানি আর বাকি আছে। আর এই নিউ নেল পেন্ট, এটা আমার অনেক দিনের পুরনোই নেল পেন্টটা ছিল, আর বসেছিলাম বেকা তাই জন্য ভাবলাম একটুখানি নেল পলিশই পরে নিই, তো পরে নিয়েছি। আর মা ওই ঘরে কিছু জামাকাপড় একটু টুকটাক গোছাচ্ছে, বসে বসেই করছে। আর ডিনার তো রেডি করা হয়ে গেছে, আজকে আমাদের রাতের ডিনারে রয়েছে ভাত, বিউলির ডাল, পোস্ত, তো বেশ ভালো ডিনার। আর সবটা রেডি করা হয়ে গেছে, আর ডিনারটা করতে একটু দেরি আছে, যখন ডিনারটা করবো তখন তোমাদের সাথে সেটা শেয়ারও করে দেবো। বাবা এসে গেছে কাছ থেকে, মামা এসে গেছে কাছ থেকে, দাদুও এসে গেছে কাছ থেকে, তো সবাই চলে এসেছে। আর ডিনারটা আমার প্রিপেয়ার করতে অনেকক্ষণ সময় লেগে গেল এইসব করতে গিয়ে। আর আজকে এখন যেহেতু সবটাই একা হাতে কাজ, তাই জন্য আর মানে ইচ্ছা থাকা সত্ত্বেও ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি না, মানে যেখানে সেখানে ফোনটা, আমাদের রান্নাঘর জায়গাটা দেখেছো খুবই ছোটো, একটা স্ট্যান্ড থাকলে সেখানে ফোনটা রাখা যায়, কিন্তু এইটুকু ছোটো স্ট্যান্ড, তো সেটা ওই তেলের কৌটোর সামনে রাখলে ফোনটার মধ্যে তেল ঝেল পড়ে যেতে পারে, ওই জন্য আর আমি রাখি না। তো এইসব করে রান্নাবান্না পুরো কমপ্লিট, যখন ডিনার করবো তখন তোমাদের সাথে ডিনারটা অবশ্যই শেয়ার করে দেবো। আর আজকে ব্লগটা জানি অনেকটা ছোটো হলো, কিন্তু কিছু করার নেই।